প্রমাণ কি? ভালো করে তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়, ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে, কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে, আশীর্বাদে বাচ্চা হয় না? ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না? বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো জানা, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না? ভালো করে শুনুন, আমিও আর পাঁচজন মানুষের মতো, নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি। যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ বিদ্যাসাগর, বাবা তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে, ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না, যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি, কে কাকে গালাগালি দেয় জানো? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না, যার কাছে প্রশ্নের উত্তর নেই, সে দেয় গালাগালি। ধর্মশাস্ত্রের নোংরামো ভালো করে মন দিয়ে শুনুন, যারা দূর থেকে এসছেন, মা দুর্গা গণেশকে জন্ম দিয়েছে, দেবী ভাগবত দেখে নিন, শুধু দেবী ভাগবত নয়, ছখানা গ্রন্থ আছে দুর্গাকে জানার জন্যে, কিভাবে দুর্গা মহাদেবের এই গণেশের জন্ম দিয়েছে। মা চান করার সময় গা ডলা দিয়ে গায়ের থেকে নোংরা উঠেছে, আর সেই নোংরা ময়লা মাটি থেকে মা দুর্গা গণেশকে তৈরি করেছে। এবার বলুন তো, একটা গণেশ তৈরি করতে গেলে ক কেজি ময়লার দরকার হয়? মা কতদিন চান করেনি, গা ডলেনি, যে এত ময়লা মায়ের গায়ে স্টক ছিল? যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নাস্তিক না? এই অযৌক্তিক অযুক্তিকতার কথা তুলে দেওয়ার দরকার। তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? আটটা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ, ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে, দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে, বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান শক্তি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না, কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানাবেন, মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন, যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন, করছেন তো? জোরে বলুন, মরবেন আমার কি? করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা।
তাই তো ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়। এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না, কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্টেরল থাকে, একটা ব্যাড কোলেস্টেরল একটা গুড কোলেস্টেরল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, তার জন্যে হাড়ের ভিতরে যে ছটা পাইপ নল ব্লকেজ আছে এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়, তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার বললে আছে, সে কোচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই, যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমন কি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা তোরা সংসার ছেড়ে দিলি কেন? না সংসার হচ্ছে নরক, সংসার কু, সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ, এইবার সংসার যদি খারাপ জায়গা হবে তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিমান, তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসব না, আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসব না, এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দি, এক পালি চাল দিলেন, ওরা বলছে ওমা আমরা চাল নিই না, কবারই চাল টানবে বইবে কে, কি নেয়, নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়, খারাপ নয় টাকাটা, খারাপ তো, সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস, গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে দশ টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসির রক্ত নয় তো, পাটার রক্ত নয় তো, গরু মোষ ভোষা ভয়সার রক্ত নয় তো, কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই, কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ, আমরা এদের কিছু বলতে পাচ্ছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান নয় সাধারণ ইনসান, আমরা মনে করি সাধু মানে ভগবান নয় সাধারণ ইনসান, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজারবার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্যে বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্যে বলছি না, তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায় তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্যে বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বলি না বলতে পারে, ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়, কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা,
আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে হরিব। আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ